সবাই ভালো থাকো, বাবার নাম করো, বাবা রক্ষা করবে। বাবুদা খাওয়া রেডি হলো? আরো আসো 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 আসো, জোর খিদে পেয়ে আসো আসো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আসো, এই পাশ দিয়ে আসো আসো। কি নিয়ে আসো দেখি? আচ্ছা এখানে কি কি আছে বলো দেখি একটু। মিনিকেট চালের রাইস আছে, আচ্ছা পিয়াজ কালি আছে, হ্যাঁ বিট গাজরের ভাজা আছে একটা, ফুলকপি নাকি ফুলকপি পকোড়া, হ্যাঁ পাঁপড় রয়েছে, পাঁপড় ধনে পাতার চাটনি, পিয়াজ লঙ্কা। আর এরপরে কি কি আছে? মাছ ফাছ কিছু দাও? হ্যাঁ মাছ ফাছ সব আছে। আচ্ছা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এখন বাকি দিচ্ছে নিয়ে এসো নিয়ে এসো। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম ধাবায় বসে খেতে। ঘরে তো সবসময় বসে খাওয়া দাওয়া করছি, ধাবায় বসে খাওয়ার মজাটাই কিন্তু খুব আলাদা। আর সেই একই জায়গায় চলে এসেছি, প্রতিভা হিন্দু হোটেল। এটা আগে ছিল রোডের ওপারটায়, কলোনি হাড়ির ওপরে, আবার চলে এসছে এপারে। খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা, ধাবা যেরকম দেখতে হয়। আর এখানকার ঠিকানা আগেও বলেছি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে এইচপি পাম্প, এইচপি পাম্পের ঠিক উল্টো দিকে শ্যামনগর, রাহুতা গ্যাস গোডাউনের ঠিক উল্টো দিকে। আবার কি নিয়ে এলে? ওরে বাবা খুব সুন্দর সাজিয়েছে গো। আরে বাবা ভগত, আমার জন্য এত সুন্দর ডিশ বানিয়েছে। কি কি ব্যবস্থা রাখো দাও, এক এক করে দাও। রাইসের জন্য এটা ডাল আছে, এটা যে কি ডাল, এটা মসুর ডাল আছে, আরেকটা আছে এটা আছে আমুদি মাছ ড্রাই করে ভাজা আছে, আমুদি মাছের ডিপ ফ্রাই, দারুন। এটা আছে চারাপোনা কালিয়া, চারাপোনা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি যাকে বলে, চিংড়ি মাছের মালাইকারি। ধাবাতে যে চিংড়ি মাছের মালাইকারি পাওয়া যায় এটাও ভাবা যায় না কিন্তু। থ্যাংক ইউ দাদা। একটা সবজি আছে পাঁচ পেশালে, পাঁচপিশালি, এটা মনে হচ্ছে পালং শাক, পালং শাক মানে ওই যে শীষ পালং যেটা হয়, শীষ পালংটা বড়ি আলু বেগুন দিয়ে এটা চচড়ি মতন করেছে। বাহ, আমার খুব প্রিয় জিনিস, সবকটা প্রিয় জিনিস আমি এখানে পেয়ে গেছি ধাবার মধ্যে কিন্তু। ধন্যবাদ ধন্যবাদ দাদা। তো আমার পুরো থালি সাজানো হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, এখানে রয়েছে পেঁয়াজকলি ভাজা, এখানে রয়েছে বিট আর গাজর ভাজা, এটা হচ্ছে পাঁপড় রয়েছে, এটা হচ্ছে আতর চালের পাঁপড় রয়েছে, ফুলকপির পকোড়া, ধনে পাতার চাটনি, লেবু লঙ্কা পেঁয়াজ যেমন সাধারণ থাকে, এটা হচ্ছে একটা চারাপোনার ঝোল আলু দিয়ে, এটা একটা পালং শাকের ডাটা চচড়ি, একটা আমুদি মাছ ডিপ ফ্রাই ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ভবদা এই থালিটার কি দাম আছে? চারাপোনাটা আমরা 40 টাকা বিক্রি করি এই সাইজের। আচ্ছা এক পিস, হ্যাঁ সবজি, সবজিটা আপনার ডাল ভাজা চাটনি পাঁপড় এভরিথিং এসব যা আছে এটা দিয়ে আমাদের এটা 40 টাকা মিল আছে। এই 40 টাকা মিল, 40 টাকা মিল, এই এটা দিয়ে, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, হ্যাঁ মাছের মালাইকারিটা দাম আছে 40 টাকা, এটা দাম 40 টাকা দাম আছে। আর 30 টাকা আছে আপনার আমাদের মাছটা, এটা আছে আলাদা চার্জ। আচ্ছা এটা হচ্ছে, এগুলো হচ্ছে আলাদা হয়ে গেল, এমনি তরকারি ডাল আর এই সব কিছু দিয়ে তোমার 40 টাকা থালি, হ্যাঁ হ্যাঁ। আর মাছ নিলে পরে, চারা মাছ নিলে পরে 80 টাকা প্লেট হচ্ছে। আচ্ছা আর পরে এক্সট্রা ভাত নিলে কত নিচ্ছে? 5 টাকা, 5 টাকা। তো বুঝতে পারলেন, ও দাম টামগুলো সব কিছু মেনশন করে দিয়েছে। তাহলে এবার আর বেশি বকবক না করে খাওয়া দাওয়াটা শুরু করি। আর আমার পাশে একজন রয়েছে হচ্ছে বাবা লোকনাথের একজন বড় ভক্ত। সবাই ভালো থাকো, বাবার নাম করো, বাবা রক্ষা করবে, বাবা ভালো রাখবে। তো বাবা লোকনাথের নাম করে খাওয়া দাওয়াটা শুরু করছি। প্রথমে হচ্ছে এই যে আমার যেটা বদ অভ্যাস, নুন তো নেই মনে হচ্ছে, হ্যাঁ নুন বেরোচ্ছে এবার, হ্যাঁ ওঠেন ওঠেন। খুব সুন্দর, ঘরেও কিন্তু এরকম থালি সাজায় না কিন্তু। তো প্রথমে একটু ডাল নিয়ে নিয়ে তারপর ধনে পাতা চাটনি দিয়ে খাবো। এখানে আপনার ডালটা আপনারা কিন্তু কম্পালসারি পেয়ে যাবেন, আনলিমিটেড পেয়ে যাবেন ডাল যত চাইবেন। ধর্ম চাটির মধ্যে রাখলাম, নুন তো নিয়ে নিয়েছি, একটু লেবু দিয়ে দিই। ধাবায় বসে খাওয়ার মজাটা সত্যি কথা বলতে একদম আলাদা কিন্তু, একদম আলাদা। ডালটা ব্যাপক হয়েছে, আর একটা কথা বলতে ভুলে গেছি, ওনারা একটা ফাইবারের প্লেটের উপরে খুব সুন্দর একটা কলা পাতা দিয়েছে গোল করে, দেখুন এই যে কলা পাতাটা, এটা বলতে ভুলে গেছি সরি, কলা পাতা। আপনারা চাইলে কিন্তু কলা পাতা পাবেন, কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে, জাস্ট বাগান থেকে টাটকা তাজা কলা পাতা কাটবে আর আপনারা এখানে দিয়ে দেবে। এটা হচ্ছে গাজর আর হচ্ছে বিট, একদম ডিপ ফ্রাই যাকে বলে।
বাবুদা একটু ডাল দাও ডাল নেই তো এই যে ফুলকপি পকোড়া যেটা এটা আপনারা যদি কখনো সম্ভব হয় এখানে আসলে যদি খাবেন কিন্তু যদি এখানে থাকে ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন এটা সবসময় এটা হয় না এটা ফুলকপির পকোড়া যদি থাকে তো পেয়ে যাবেন আজকে আমাদের কপাল ভালো এখানে পেয়ে গেছি ফুলকপির পকোড়ার সঙ্গে গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগছে ডালটা একদম গরম আছে বেশ ডালটা খুব ভালো হয়েছে ভাবদা ভালো আছো একজন এসে গেছে কাকা কেমন আছো তুমি বলো বসো পাশে বসো আমার একজন পুরনো কাকা চলে এসছে এনার হোটেলে বসে অনেক চা খেয়েছিলাম ভাত তরকারিও খেয়েছি মনে পড়ছে আপনাদের দেখবেন দেখলে বুঝতে পারবেন তাহলে ওই মানে বাবু আসছে দেখি ধনে পাতার চাটনি ব্যাপক লাগছে তো কাকা তোমার কথা বলো গল্প বলো কেমন আছো কেমন শরীর স্বাস্থ্য কেমন আছে শরীরটা ভালো না শরীরটা খুব খারাপ ওখান থেকে যাওয়ার পরে খুব শরীরটা খারাপ আর ব্যবসা পত্র কি খবর এখন এই ব্যবসা পত্র চলছে করেছি দোকান কিসে জমি করছো এখন একটু চা ফা বিক্রি করছি রুটি ফুটি বিক্রি করছি মানে রাতে তরকারি হয় তরকা ফরকা এখনো করিনি শুরু করবো দেখি সামনে মাস থেকে সব রাতে কী পাওয়া যাচ্ছে রাতে ওই রুটি তরকারি এইসব করছি এখন কী তরকারি দিচ্ছ যখন যেটা ভালো লাগে সেরকম তখন কালকে যেরকম ছোলা দিয়ে আলু দিয়ে করেছি আজ কালকে আবার করবো কুমড়ো দিয়ে আলু দিয়ে আজকে যেরকম পেস্ট করি সিম সকালে কী দিচ্ছ সকালে টিফিনে কী পাওয়া যাচ্ছে সকালে রুটি রুটির সঙ্গে আটা রুটি আর কি থানার সামনাসামনি বাসুদেবপুর থানার একদম জমি পাশে আচ্ছা এই কাকার হোটেলটা হচ্ছে বাসুদেবপুর থানা যেটা আছে আমাদের কল্যাণী হাইরোডের উপরে বাসুদেবপুর থানার একদম পাশে ঘুমকিম এই কাকার দোকানে আমরা আগে অনেক চা খেয়েছি গল্প করেছি বসে আড্ডাও দিয়েছি আমার ফ্যামিলি সুদ্ধ ফটোও আছে তবে ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের রোডটা ফোর লেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে রোডটা চওড়া হয়ে যাওয়াতে রোডের পাশে যত যখন যত হোটেল বা ঘুমটি যা আছে সব একটু পেছন দিকে এগিয়ে যাচ্ছে এখন চিনতে একটু আপনাদের অসুবিধা হবে কিন্তু সব কিন্তু সেম জায়গা এইচপি পেট্রোল পাম্প আপনারা খেয়াল করবেন তাহলে প্রতিভা হিন্দু হোটেল প্লাস হচ্ছে কাকার দোকান দুটোই পেয়ে যাবেন শিশুকলঙ্গ চত্বর এটা খুব ভালো বানিয়েছেন আপনারা ভালো হয়েছে এবার নেব হচ্ছে আমুনি মাছের ডিপ ফ্রাই ভালো হয়েছে খাবারগুলো একদম ঘরোয়া ঘরোয়া রান্না বান্না যেরকম হয় ঘরোয়া খাওয়া দাওয়া যেরকম হয় একদম সেরকম স্বাদ কোনোরকম অতিরিক্ত ঝাল তেল মশলা কিচ্ছু নেই একদম সিম্পল ঘরোয়া রান্না যাকে বলো আপনারা আসুন এখানে খাওয়া দাওয়া করুন খেয়ে কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম সমস্যা হবে না ঘরোয়া রান্না যাকে বলে একদম বাটা মশলায় রান্না সব কিছু দেখতে পাচ্ছেন কোনো রান্নায় কিন্তু কোনো কালার বা রং কিছু নেই কিন্তু আর সব কিছু বাটা মশলায় ডাল দাও একটু ডাল দাও ডাল দিয়ে একটু খেয়ে নি চিংড়ি মাছের মালাই একটু ডাল দিয়ে খেয়ে নেবো একটু দেখা দাও এখানে দাও অল্প দিয়ে বা সার লাগবে না একটু ফুলকপি পকোড়া হবে নাকি একটু হবে এক্সট্রা দাও তো যা খাবো সে খাবো ঠিক আছে
ডালটা এত সুন্দর হয়েছে খেতে, টেস্টি হয়েছে, আর গরম তো, তো চুমুক দিয়ে খাই। পকোড়াটা ফাইন হয়ে গেছে, সুন্দর হয়েছে। লেবু রসটা ভাতে দেবেন, আর লেবুটাকেও একটু চুষে খাবে। মানে হচ্ছে ষোলো আনা পয়সা ওষুধ যাকে বলো। আরেক বাটি ভাত চলে এলো। এটা খাবো হচ্ছে চিংড়ি মাছে যেটা মালাইকারি যেটা আছে সেটা দিয়ে। এতক্ষণ যা খেলাম খুব ভালো খেলাম, এবার খাবো হচ্ছে মালাইকারি। এর আগে যতবার এসে মালাইকারি আমি পাইনি কিন্তু। গ্রেভিটা অসাধারণ, একদম নারকল রয়েছে, তার সঙ্গে কাঁচা সর্ষের তেলের একটা খুব সুন্দর গন্ধ, ভাজালো গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে সর্ষে বাটা রয়েছে। আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর, একদম চিংড়ি মাছ আমরা সাধারণত বেছে বেছে খাই, কিন্তু চিংড়ি মাছটা এত ডিপ ফ্রাই করেছে যে বাছার কোনো দরকার নেই, যারে চাবি খেয়ে নিতে পারবেন। অসাধারণ টেস্ট, অসাধারণ। তার সঙ্গে মাঝে মাঝে ধনে পড়া চাটনি টাচ করবেন একটু। হ্যাঁ, বাইরে একটু ঝোল দিয়ে তো মাছের ঝোলটা শুকিয়ে গেছে, মাছটা খুব সুন্দর কাটিং করে তোমরা একদম দেখতে পাচ্ছেন, একদম পাট টু পাট চিড়ে চিড়ে দিয়েছে যাতে ঝোলটা ভেতরে ঢোকে। এতক্ষণ যা খেয়েছি খুব ভালো লাগলো, এবার চিনি হচ্ছে মালাইকারিটা খাচ্ছি, সেটাও খুব ভালো লেগেছে। মানে একদম ঘরোয়া রান্না ভবদার, আগে থেকে অনেক উন্নতি হয়েছে, রান্নাবান্না খুব টেস্টি হয়েছে, সুস্বাদু রান্নাবান্না, খুব ভালো রান্নাবান্না। ধন্যবাদ ভবদা। যেমন নাম হিন্দু হোটেল প্রতিভা, হিন্দু হোটেল জামাকাজা, যেমন নাম প্রতিভা হিন্দু হোটেল তেমন তার রান্নাবান্না। আপনারা অবশ্যই আসুন, ঠিকানা আমি আগেও বলে দিয়েছি, আবার বলে দেবো পরে, একবার আসুন এখানকার রান্নাবান টেস্ট করুন। একদম কল্যাণী হাই রোডের পাশে, এটা একটা ধাবা, কিন্তু ধাবা বলে মনে হবে না, মনে হচ্ছে ঘরে বসে খাওয়া দাওয়া করছি। একদম টাটকা তাজা সব কিছু, সবজি থেকে মাছ থেকে শুরু করে সব কিছু একদম। এই তো ভাই আমাকে ঝোল দিয়ে গেছে এক বাটি। ভাত তো প্রায় শেষ হয়ে গেল। ও বাবাদা, আরে ভাত দাও, ভাত দাও, ভাত দাও, তুমি এত সুন্দর রান্নাবান্না করেছো, তোমার একটু ভাত একটু নিতে হবে, কারণ হচ্ছে এখানে চারা ভোঁড়া পড়ে আছে, ওটা তো খেতে হবে। আপনার রান্নাবান্না খুব ভালো হয়েছে, আগের থেকে খুব ভালো হয়েছে, বেশ ভালো। আমাকে এক প্লেট ভাত দাও, বেশি লাগবে না, বাস বাস আর লাগবে না। ভাতটাও একদম ঝুরঝুরে, একদম গরম গরম ভাত একদম, এই দেখুন একদম লম্বা একটা মাছ, চারাপোনা যাকে বলে, জ্যান্ত চারাপোনা ঝোল। এই আলু, এখানে আপনার আরো মাছ পেয়ে যাবেন, ফলুই মাছ, চারাপোনা, তারপর হচ্ছে কাতলা মাছ, ভোলা মাছ ভাজা, সব কিছু পেয়ে যাবেন। ঝোলটা খুব ভালোই করেছে, এখানে এটা গোটা জিরে ফোড়ন দিয়েছে, আদা রসুন, আদা রসুন ঠিক না, টমেটো আদা বাটা দিয়ে ঝোল করেছে, টমেটো আদা বাটা, তার সঙ্গে গোটা জিরে ফোড়ন দিয়েছে, ভালো লাগছে বেশ আলু দিয়ে।
ঘরে যেরকম আমি খাই সেরকমই হয়ে যায়। মাছটা একটু খেয়ে দেখি। এসব মাছের কাঁটা বাঁচতে লাগে না, জাস্ট এরকম খুলবেন আর খাবেন। দেখতে পাচ্ছেন মাছের একবার সব কিছু বার করে ফেলেছি, একদম জাস্ট মাথা রয়েছে আর হচ্ছে লেজাটা। তো খুব ভালো খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, একদম ঘরোয়া রান্না মানা যাকে বলে। আর আজকের আমার খাওয়া দাওয়াটা যে করে যা খুব মন শান্তি হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি কখনও কল্যাণী হাই রোডে যেদিকে আসেন, এই দিকটা শ্যামনগরের দিকটা যদি কখনও আসেন, তো অবশ্যই প্রতিভা হিন্দু হোটেল এখানে একবার ভিজিট করবেন, এখানকার খাওয়া দাওয়া অবশ্যই টেস্ট করবেন। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে, ঘরোয়া রান্না যাকে বলে। আজ আসি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। লোকেশনটা একবার বলে দিচ্ছি, রাহুতা গ্যাস গোডাউন এইচপি পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে, শ্যামনগর। নমস্কার, বাসুদেবপুর থানার ঠিক পাশে। নমস্কার।